হরে কৃষ্ণ। দ্বিতীয় অধ্যায়। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার কাছে তুমি ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করেছ, এখন দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য মন দিয়ে শ্রবণ করো। কোনো এক সময় দক্ষিণ দেশের পাণ্ডবপুর শহরে দেবশর্মা নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তিনি সব রকম হোম কার্য সম্পাদনে সক্ষম ছিলেন। আত্মীয়তার গুরুত্ব তিনি বুঝতেন। তিনি তার কাজের দ্বারা সকল দেবদেবীকে তুষ্ট করতেন, কিন্তু মনে তার সুখ ছিল না। আত্মার সঙ্গে পরমাত্মা সম্পর্কিত জ্ঞান লাভে তার বাসনা ছিল। শেষের দিকে তিনি অনেক যোগী ও তপস্বীদের আমন্ত্রণ করে তাদের প্রতি সকল প্রকার সেবা সম্পাদন করে তাদের কাছে পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাইলেন। এইভাবে তার জীবনের বহু সময় কেটে গেল। একদিন ভ্রমণকালে তিনি দেখলেন এক যোগী তার নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ করে পদ্মাসনে গভীর ধ্যানমগ্ন হয়ে আছেন। দেবশর্মা বুঝতে পারলেন না যে এই যোগী সম্পূর্ণ শান্তিপ্রিয় ও জড়বাসনা শূন্য। গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেবশর্মা সেই যোগীর শ্রী চরণে পতিত হয়ে জানতে চাইলেন যে কী করে তিনি পূর্ণ মানসিক শান্তি পাবেন। তখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অধিকারী সেই যোগী দেবশর্মাকে সোপুর গ্রামে গিয়ে ছাগপালক মিত্র ভানের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ভগবত উপলব্ধির নির্দেশ গ্রহণ করতে বললেন। একথা শুনে দেবশর্মা সেই যোগীকে পূর্ণ শ্রদ্ধা নিবেদন করে সোপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে উত্তর দিকে তিনি এক সুন্দর বন দেখতে পেলেন। ওই বনের মিত্রভান বাস করত। বনে প্রবেশ করে দেখলেন যে একটি ছোট্ট নদীর তীরে প্রস্তর খণ্ডের উপর মিত্রভান বসে আছে। মিত্রভানকে খুব সুন্দর এবং সম্পূর্ণ শান্ত দেখাচ্ছিল। বনে মৃদু বাতাস বইছিল, চতুর্দিকে থেকে সুন্দর সৌরব নির্গত হচ্ছিল, যত্রতত্র ছাগলের পাল শান্তিতে ও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। কয়েকটি ছাগকে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর পাশে উপবিষ্ট অবস্থায় দেখা গেল। এ দৃশ্য দেখে দেবশর্মার মনে শান্ত হলো এবং তিনি শ্রদ্ধার সঙ্গে মিত্রভানের কাছে গিয়ে তার পাশে বসলেন। মিত্রভান গভীর ধ্যানমগ্ন ছিলেন। কিছুক্ষণ পর দেবশর্মা তার কাছে জানতে চাইলেন যে কী করে তিনি কৃষ্ণ ভক্তি লাভ করতে সক্ষম হবেন। প্রশ্ন শুনে মিত্রভান মুহূর্তকাল গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর উত্তর দিলেন, হে প্রিয় পণ্ডিত দেবশর্মা, একদা বহু পূর্বে আমি যখন বনে ছাগ চড়াচ্ছিলাম সে সময় এক অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলের পালককে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক এদিক দৌড়াতে শুরু করল। বাঘের ভয়ে আমিও ছুটছিলাম, কিন্তু কিছু দূরে গিয়ে ফিরে তাকিয়ে দেখলাম যে নদীর পাড়ে বাঘটি আমার একটি ছাগলকে ধরে ফেলেছে। ঠিক তখনই একটি অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। বাঘটি তার সমস্ত ক্রোধ এবং ছাগ ভক্ষণের ইচ্ছা হারিয়ে ফেলল। তখন ছাগটি বাঘকে প্রশ্ন করল, তুমি তোমার খাদ্য পেয়েও কেন আমাকে ভক্ষণ করছো না? অবিলম্বে আমাকে হত্যা করো এবং মহাতৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো, তুমি দ্বিধা করছো কেন? বাঘটি বলল, প্রিয় ছাগ, এই স্থানে আসার পর আমার সকল ক্রোধ ও ক্ষুধা তৃষ্ণা অন্তহীন হয়েছে। ছাগ বলল, আমি বুঝতে পারছি না কেন আমি নির্ভীক ও শান্তি বোধ করছি, এই কারণ কি হতে পারে? তোমার জানা থাকলেও দয়া করে আমাকে তা জানাও। বাঘ বলল, আমিও জানি না, চলো ওই লোকটাকে জিজ্ঞাসা করা যাক। বাঘ ও ছাগের এইরূপ কথোপকথন শুনে আমি অতীব বিস্মিত হলাম। এমন সময় তারা আমার কাছে এসে এর কারণ জানতে চাইলেন। আমি লক্ষ্য করলাম নিকটেই গাছের কাছে এক বানর বসে আছে। আমি তখন ওই দুজনকে সঙ্গে নিয়ে বানরটির কাছে এর কারণ জানতে চাইলাম। গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি বলল, শোনো, আমি তোমাকে একটি খুব পুরানো গল্প শোনাচ্ছি। এই বনে ঠিক তোমার সামনে একটা খুব বড় মন্দির আছে। ভগবান ব্রহ্মা সেই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠান করেন। বহু পূর্বে সুকাম নামে এক বিদ্বান মুনি এখানে বাস করতেন। তিনি এখানে অনেক কঠোর সংযম পালন করেছিলেন। প্রতিদিন তিনি বন থেকে ফুল এবং নদী থেকে জল এনে ভগবান শিবের পূজা করতেন। এইভাবে বহুদিন তিনি এখানে বাস করেন। একদিন সেখানে এক মুনির আগমন হলো। সুকাম
তখন ফল ও জল দ্বারা মুনিকে ভজন করালেন। মুনিবরের ভোজন ও বিশ্রামের পর সুকাম বললেন যে কঠোর সংযমের সঙ্গে পূজা অর্চনা করে তিনি এখানে পড়ে আছেন শুধু ভগবান কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভের জন্য। আজ এই মুনিবরের সহচর্যে তার সে কঠোর কৃষ্ণ সাধনের ফল লাভ হল। সুকামের বিনিময়পূর্ণ কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীতি হলেন এবং একটি প্রস্তরখণ্ডে শ্রীমৎ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় লিপিবদ্ধ করলেন। সুকামকে তিনি সেই শ্লোকগুলি প্রতিদিন পাঠ করতে নির্দেশ দিয়ে বললেন যে এরূপ করলে অচিরেই তার অভীষ্ট লাভ হবে। এ কথা বলার পরেই মুনিবর সেখান থেকে অন্তহীন হলেন আর সুকাম শুধুই তাকিয়ে থাকলেন। এরপর থেকে প্রতিদিন সুকাম সেই মুনিবরের নির্দেশ মতো বাকি জীবনভর ওই শ্লোকগুলো আবৃত্তি করেন। শীঘ্রই তিনি ভগবান কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেন। আবৃত্তি শুরুর দিন থেকেই তার ক্ষুধা তৃষ্ণার অনুভব দূর হয়ে যায়। এই স্থানে তার সেই কঠোর সংযম ও ভক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পাদনের জন্য যেই এখানে পদার্পণ করে তার ক্ষুধা তৃষ্ণার অনুভব বিদরিত হয়ে এবং অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ হয়। মিত্রভান বলল, প্রিয় দেবশর্মা, বানরটি তার আশ্চর্য কাহিনী শেষ করার পর আমি সেই বাঘ ও ছাগলের সঙ্গে মন্দিরে গেলাম। সেখানে আমার পাথরের উপর শ্রীমৎ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় লিপিবদ্ধ আছে দেখলাম। প্রতিদিন আমার সেই শ্লোকগুলো আবৃত্তি করতে লাগলাম। এইভাবে আমারও অচিরেই কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হয়েছিলাম। প্রিয় ব্রাহ্মণ, তুমিও যদি শ্রীমৎ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করতে শুরু করো তবে তুমি শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এইভাবেই দেবশর্মা মিত্রবানের কাছ থেকে জ্ঞান লাভ করে এবং সেই মহাত্মার আরাধনায় তিনি পাণ্ডবপুরে ফিরে গিয়ে প্রতিদিন দ্বিতীয় অধ্যায় আবৃত্তি করেন। তাছাড়া পাণ্ডবপুরে যে কেউ গেলেই তিনি তাকে শ্লোকগুলি আবৃত্তি করে শোনান। এইভাবে দেবশর্মা পরম পুরুষ শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করেছিলেন। প্রিয়তমা লক্ষ্মী, শ্রীমৎ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় এই হলো মাহাত্ম্য।